প্রতিদিন এক একটা সাজা এক একটা রক্তপাত হাজার হাজার নতুন সৈনিক তৈরি করছে। যতই তোমরা চেষ্টা করো যে ধ্বংস করবে, সেই ধ্বংস স্তূপ থেকে পরিষ্কার করে বলে দিতে চাই, রাজনীতি দূরে সরে যাওয়া দূরে কথা, জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারকে পরাজিত না করা পর্যন্ত দেশের আমাদের দিয়ার সৈনিকেরা কেউ ক্ষান্ত হবে না, তারা অবশ্যই সরকারকে বন্ধুগণ। আমি একটা কথা বলে শেষ করতে চাই যে দেশের মানুষের জনগণের এখন দেয়ালের পিঠ থেকে গিয়েছে, 4 লাখ 13 লাখ লবণের দাম এমন ভাবে বেড়েছে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নাই। এই সরকার রিজার্ভের পরিমাণ কমতে কমতে আমাদেরকে নিয়ে গেছে কয়েকদিন পরে আর তার আমদানি করার শর্ত থাকবে না। আজকে এরা এত ভীত, এত বেশি সন্ত্রস্ত, যখন দেশের বিভিন্ন খাদ্য দিয়েকে আটক করে তারা ক্ষান্ত হয়নি, তারা আজকে এই দেশে যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে, যাদের গণতন্ত্রের ভিত্তি আছে, জনগণের ভিত্তি আছে, তাদেরকেও তারা মিথ্যা মামলা দিয়ে গায়ে মামলা দিয়ে ফরবাসী রায় দিয়ে তাদের বিরুদ্ধে সাজা প্রদান করছে। সাংবাদিক ভাইরা তারা ঢাকা এয়ারপোর্টের হসপিটালে দেশের ত্রিভুবন কারোজিয়া যারা চিকিৎসা করছেন তাদের একটা প্রেস কনফারেন্সে গিয়েছিলেন। সেখানে চিকিৎসকরা এবং তার চিকিৎসা বোর্ডের প্রধান পরিষ্কার করে বলেছেন দেশের ত্রিভুবন কারোজিয়া গত কয়েক বছরে কারাবাস এবং তার যে সমস্ত রোগগুলো অসুস্থ দেখা দিয়েছে সেগুলোর চিকিৎসা বাংলাদেশে যা সম্ভব সবই করা হয়েছে। এখন ক্রমান্বয়ে ক্রমশই তার শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে এবং তারা কোন রাত চাপ না দেখে পরিষ্কার করে বলেছেন এখন দেশের বিভিন্ন কালেজিয়ার চিকিৎসার যা কিছু এখানে করা সম্ভব বাংলাদেশে করার সময় মাতা করেছে। এখন তার আরো উন্নত চিকিৎসা আছে, সেই চিকিৎসা করতে হলে তাকে বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে পাঠাতে হবে, এর পরিকল্পনা বলুন। আপনি জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারপর একইভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে বিদেশে নির্বাসিত অবস্থায়, আমাদের ভাইস চেয়ারম্যান মাহবুব, আমাদের আব্দুল সালাম পিন্টু সহ অনেক সিনিয়র নেতাকে তারা সাজা দিয়ে আটক করে রেখেছে। আমাদের আমানুর রহমান আমাদের মহানগরের উত্তরের আবার তাকেও সাজা দিয়ে তিনি আটক করে রেখেছে, তার স্ত্রীকে আটক সাজা দিয়েছে। একই সঙ্গে আমাদের স্থায়ী কমিটির সদস্য বারাসার মাহবুব টুকু তাকেও সাজা দিয়েছে। এইভাবে তাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদেরকে আপনার রাজনীতিকে বিরত করা।